ভাবলাম বাড়িতে এসে যে রিলায়েন্স মার্টে থেকে কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি। কারণ ওখানে কি হয় বলো তো, ওখানে মানে ভিডিও শুট করতে দেয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, দিস ইজ মাধুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে মার্চের 29 তারিখ, মানে টুইজডে, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো তোমাদের দাদা ভাইয়ের তো ছুটি থাকে, তোমরা জানোই তোমাদের দাদা ভাই এই মঙ্গলবার করে সব বন্ধ থাকে, সারা সপ্তাহে যত কাজ থাকে সেই দিনগুলোতেই করতে হয়। কিন্তু গতকাল থেকে আজকে অবধি মানে ভারত বন্ধ দুদিন ডেকেছে, তো ওর জন্য সমস্ত কিছু বন্ধ, ওর জন্য মানে বাইরের যে এক্সট্রা কাজগুলো করতে হবে তো সেগুলো আজকে করতে পারছে না। তো কি বলো তো, আজকে সকালবেলা আমাকে ঘুম থেকে ওঠার পর বলছে যে চলো আজকে তাহলে কুচবিহারের রাজবাড়ি তোমাকে দেখিয়ে নিয়ে আসি, কারণ বিয়ের এক বছর হয়ে গেল। আমরা মানে অনেকবার চেষ্টা করেছি রাজবাড়ি যাওয়ার, কিন্তু যেতে পারিনি। ফার্স্ট অফ অল বিয়ের কয়েক মাস তো পুরো লকডাউন পড়ে গেল, যার জন্য যেতে পারিনি, আরেকবার গিয়ে ফিরে চলে এসেছি। তো ওর জন্য আমাদের কুচবিহারের রাজবাড়িটার ঘোরা হয়নি, তো ভাবছিলাম যে আজকে তাহলে রাজবাড়িটা ঘুরে আসি। আর আমাদের সাথে আজকে স্পেশাল যে যে ব্লগে থাকবে সেটা হচ্ছে আমাদের মা, মানে আমার শাশুড়ি মা। তো একটু আগে আমরা লাঞ্চ করে নিলাম, লাঞ্চ করে আমরা এখন বাজছে মোটামুটি 2টার মতন। তো আমরা এইরকম 2:30 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব, কারণ এখান থেকে কুচবিহার যেতে মোটামুটি আধা ঘন্টা লাগবে, আলিপুর থেকে কুচবিহার যেতে। তারপর মোটামুটি ওই 3:15 নাগাদ আমরা ওখানে পৌঁছে যাবো। তো আর আজকে যে কুর্তিটা তোমাদেরকে দেখাবো, যেটা আমি ওয়্যার করেছি, এটা হচ্ছে আমাকে সেজমা দিয়েছিল আমার বিবাহবার্ষিকীর, প্রথম বিবাহবার্ষিকীর যে ব্লগ, আমরা যদি প্রথম বিবাহবার্ষিকীর ব্লগটা দেখে থাকো তো ওখানে দেখতে পারবে এই কুর্তিটা আমি দেখিয়েছিলাম, ওটাই আজকে ওয়্যার করেছি। আর একটা কি আমার বাজে অভ্যাস বলো তো, যেই জিনিসটা আমি মানে কেউ আমাকে গিফট করলো বা আমি কিছু কিনি না, আমি ওটা মানে ধৈর্য সহকারে একদম রাখতে পারি না যে থাক কিছুদিন পরে পরবো, এই জিনিসটা একদম আমার মানে মানে হয় না আমার দ্বারা। তো আজকে এর জন্য আমি এটা পরে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই কুর্তিটা। এই দেখো কুর্তিটা পুরো রেড কম্বিনেশনে আছে, কুর্তিটা আমার ভীষণ পছন্দ। কেন কি, ফার্স্ট অফ অল এখানে ছোট ছোট প্রিন্ট করা আছে যেগুলো মানে সামনের থেকে না খুব গর্জিয়াস মনে হয়, মানে যদি এটা সামনের থেকে দেখো তো ভীষণ গর্জিয়াস মনে হবে। আর এই কুর্তিটা আমার এমনি মানে সাইজটা বড় ছিল, আমার আমার মাপের থেকে একটু বড়ই সাইজ ছিল, কিন্তু আমি ধৈর্য আর রাখতে পারলাম না, পরে ফেললাম। ঘরেই আমি হাতটা অল্টার করে নিয়েছি, হালকা করে এখানে স্টিচ মেরে নিয়েছি হাতটাতে, আর বডিতে একটু লুজ হচ্ছে, বাট ইটস ওকে, চলে যাবে। আমার মানে আমি ধৈর্যটা রাখতে পারলাম না, এর জন্য ভাবলাম যে পরে ফেলি। রেডি? আহ, তাহলে একদম ব্ল্যাক আর রেডের কন্ট্রাস্ট। ব্ল্যাক আর রেড, চলো। আমাকে বারবার রিকোয়েস্ট করে বলছো, এই যে তারটা এদিক দিয়ে দেখা আছে স্পিকারের তারটা, বারবার রিকোয়েস্ট করে বলছো যে দিদি তুমি ড্রেসের ব্লগ করো, তোমার হোম ট্যুর করাও, তারপর ডেইলি ব্লগ করো, তো সব কিছু আসবে তোমাদের জন্য, একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো। আর আমার চ্যানেলটা যারা ফার্স্ট টাইম আজকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের জন্য আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি কিন্তু আসবো, তো তোমরা একটু ধৈর্য ধরো। তুমি কি করতে চাও? ঠিক করে দিব। আর আমি এখানে মঙ্গলসূত্রটা পরে নিলাম, কারণ গোল্ড জুয়েলারি পরে ওখানে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়, সব জায়গা সেফ না না। আর এখানে মার শাড়িটার প্রিন্টটা ঠিক করে দিব। আজকে স্পেশাল হচ্ছে আমাদের সাথে ব্লগে থাকবে, সেটা হচ্ছে ইনি। ইনি দেখেন বলো হাই, হাই হাই হাই, এরকম রাখবো না 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 পিন। তো মা তো যেতেই যাচ্ছিল না, তো আজকে তাও রাজি হয়েছে। মা তো যেতেই যাচ্ছিল না, মানে এটা হচ্ছে ওয়েদারের জন্য, এটা ওয়েদার কা কামাল হে বলে বলে। আজকে যদি রোদ উঠত তাহলে তো হয়ে গিয়েছিল, হতো না আর যাওয়া। কি না, তোরা যা, তোরা যা, তোরা গিয়ে চল ঘুরে চলে আয়, আমাকে একদম ব্লু রেড ব্ল্যাক, ব্লু রেড ব্ল্যাক, ফাইনালি রাজি করিয়েছি। এই দেখো বসে বসে সুমানে ধাওয়াচ্ছে, বলছে তোমার এখনো হয়নি, যত দেরি করবা তোমারই তো লস। তাহলে আমি একটা ডিলস কম বানানো হবে, এটা মন খারাপ হবে না স্বাভাবিকভাবে? আরে ওইখানে অন্ধকার, হ্যাঁ এটাও ঠিক কথা, ওখানে অন্ধকার হয়ে গেলে হ্যাঁ রিলস বানাতে পারবো না, ভালো হবে না রিলস। ওখানে কন্টিনিউ করি আমরা। পাখি দেখছো কত টিয়া পাখি এখানে, আমি দেখে হা হয়ে যাচ্ছি, এত টিয়া পাখি এখানে, একটু ফোকাস করো এই দিকে সাইডটাতে, দেখো কত টিয়া পাখি এইখানে,
কম কইরো মানে 150 200 টা টিয়া পাখি আছে। উপর দিকটাতে দেখা হয় যে এই যে সব টিয়া পাখি, ভর্তি টিয়া পাখি। বসো, তাকাও। আমরা নিচে নেমে ওদিক দিয়ে দেখা যাবে। আমরা এখন কুচবিহারের রাজবাড়িতে আছি, তোমাদেরকে একটু আগে বললাম। তো কুচবিহারের রাজবাড়িতে এসে জাস্ট ভেতরটা ঢুকলাম, মানে ভেতরটা ঘুরলাম আর কি। তো ভেতরে না কি বলতো, মানে এত রেস্ট্রিকশন, তুমি ওখানে ফটো তুলতে পারবে, তুমি ভিডিও ক্যামেরা করতে পারবে না। তার মধ্যে দিয়েও একটু একটু শর্টস তোমাদেরকে দেখানোর জন্য কিছু কিছু নিয়ে রেখে দিয়েছি, যাতে তোমাদেরকে একটু হলেও শেয়ার করতে পারি। এখানে ঢুকতেই মানে আমার সবথেকে বেস্ট জিনিস যেটা লাগলো সেটা হচ্ছে এখানে রাজবাড়িতে মানে প্রচুর মানে হিউজ টিয়া পাখি দিয়ে ভর্তি, মানে কম করেও 300 থেকে 400টা টিয়া পাখি হবে। কিচির কিচির মিচির করেই যাচ্ছে, আর টিয়া পাখি শুধু না, টিয়া পাখির সাথে বাজ পাখিও আছে। মাঝে মাঝে বাজ পাখিগুলো যেই উঠছে আর টিয়া পাখিগুলো সব পালিয়ে যাচ্ছে। এই দেখো, দেখেছো সব বাজ পাখি ভর্তি। শুধু এতটুকু না, এরকম অনেক জায়গায় মানে পুরো রাজবাড়ি জুড়ে বাজ পাখি ঘোরাঘুরি করছে। টিয়া পাখিগুলো কি বলছে, যে দেশি টিয়া পাখিগুলো যেগুলো হয় না, মানে জঙ্গলি টিয়া পাখি, ওই টিয়া পাখিগুলোই এখানে ঘুরঘুর করছে। আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। এরকম কি বলতো, এখানে প্রি ওয়েডিং শ্যুট করার জন্য কিংবা রিলস বানানোর জন্য, ভিডিও করার জন্য একটা পারফেক্ট প্লেস। কিন্তু সেটা রাজবাড়ির আউটসাইডে করতে, মানে রাজবাড়ির ভেতরে কিচ্ছু অ্যালাউ নেই, যা করতে হবে রাজবাড়ির বাইরে। মানে এই যে মাঠগুলো দেখতে পাচ্ছ মানে পেছনে, তো আরও সুন্দর সুন্দর জায়গা আছে, ওইসব জায়গার মধ্যে মানে এই ভিডিও শ্যুট টুটগুলো করা যাবে। তো যারা তোমরা এখন ইনস্টাগ্রামে আমাকে ফলো করনি, তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিই। ইনস্টাগ্রামের আইডিটা আমি স্ক্রিনে এখানে দিয়ে দেবো। তো আমি প্রচুর রিলস বানিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারবে। অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। তো এখানে আমরা আরও কিছুক্ষণ থাকবো, একটু টাইম স্পেন্ড করবো, একটু বসে গল্প করবো। তারপর এখান থেকে আমরা একটু রেস্টুরেন্টে যাবো, যেখানে খাওয়া দাওয়া করবো। তো ওখানে গিয়ে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি, ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে এক তো এত সুন্দর ওয়েদার, তার মধ্যে রোদ নেই, হালকা হাওয়া দিচ্ছে, অসাধারণ ওয়েদার আজকে। তার সাথে হ্যাঁ, সিরিয়াসলি প্রচণ্ড ভালো ওয়েদার আজকে। তো তার সাথে আমরা এরকম যাচ্ছি, আর এখন আমরা ব্যাক করছি। তো চলো তোমাদেরকে দেখাই এই রোডটা, তোমাদেরকে দেখাই, এত সুন্দর লাগছে। দেখছো কি সুন্দর লাগছে, দুই পাশ সবুজ গাছ আর মাঝখানটাতে এরকম রাস্তা, অসাধারণ। কোথায় যাবো এখন আমরা? গল্পতে আর মশলা কুলচা তিনটে, আর ওই এক কতক্ষণ লাগবে দাদা? 10 থেকে 15 মিনিট। ঠিক আছে, এমন ভাবে ভাবছে যে হেলিকপ্টার স্টার্ট দিলাম। এখন সন্ধ্যা 7টা বাজে ঘড়িতে, আর এই গল্প থেকে আমরা এখন বেরোলাম। বের হয়ে এখন একটু রিলায়েন্স মার্টে যাবো, রিলায়েন্স মার্টে কিছু কাজ আছে ওগুলো করে তারপর আমরা আলিপুরে রওনা হবো।
লাগবে তোমার দই চলো মানে ভিডিও শুট করতে দেয় না ভীষণ রেস্ট্রিকশন যে ভিডিও শুট করা যাবে না কি নিয়েছি তোমাদেরকে সবাই শেয়ার করতে পারলাম না এর জন্য ভাবলাম যে তাহলে বাড়িতে এসে কি কি নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে একটা ব্যাগ দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভারী ব্যাগটা এগুলো একদমই ডেইলি ইউজের জিনিস সেগুলোই নিয়েছি অ্যাকচুয়ালি কিছুই প্রয়োজন পড়ে না ওই রিলায়েন্স কোচবিহার রিলায়েন্স মার্কেট থেকে শপিং করার শুধুমাত্র তোমাদের দাদাভাই মানে পছন্দ করে ভালোবাসে কিছু কিছু কিনতে তো ওর জন্যই আর কি কেনা এমনি যথারীতি যেগুলো ইউজ করি মানে যেগুলো আমাদের সবসময় ডেইলি ইউজের জিনিস ডেইলি খাওয়ারের জিনিস সেগুলো আলিপুরে অ্যাভেলেবেল থাকে দরকার পড়ে না ওইখান থেকে এক্সট্রা করে কেনার আবার ওখান থেকে কিনতে গেলে কি হয় বলো তো একটা প্রবলেম ওখান থেকে ওই ক্যারি করে আনতে হয় এই বড় ব্যাগ ভারী ব্যাগ ওগুলো ক্যারি করে আনতেও একটা বিশাল ঝামেলা হয়ে যায় তো ওর জন্য মানে না নেওয়াটাই বেটার কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই পছন্দ করে রিলায়েন্স মার্কেট থেকে মানে শপিং করতে তো এর জন্যই আর কি নেওয়া তো চলো দেখাই কী কী নিয়েছি তো এইখানে হচ্ছে ফার্স্টে ও টু ইয়ামের চিপস নিয়েছে একটা এই একটা চিপসের প্যাকেট নিয়েছে তারপর যেটা নিল সেটা হচ্ছে এই আমুল লস্যির এই প্যাকেটটা নিয়েছে এটা তারপরে আমুল কুল এটাও নিয়েছে এটা আমি অর্ধেকটা খেয়ে ফেল তুমিও বোধহয় খেয়েছো না আমি তো ওখান থেকে দুবার খেলাম আর তুমি মনে হয় আরও একবার খেয়েছো মানে ওখানেই আমরা ওইখান থেকে মানে বের হয়ে আমরা সাথে সাথে এটা খুলে ফেলেছি খুলে এটা মানে খেয়েছি এতটুকু আছে এখন তো এটাও নেওয়া হয়েছিল ওইখান থেকে তারপর নেক্সটে যেটা একটা নিলাম সেটা হচ্ছে এই সুইট কর্ন এটা এটা এখনও ঠান্ডা এটা ও খুব খায় ও খুব ভালোবাসে এটা মানে এটা বাড়িতে রাখতেই হয় তো এর জন্য ভাবলাম যে এটা যেহেতু এসেন্সিয়াল তো এটা নিয়ে রাখি তো এটা একটা নিয়েছি তারপর নেক্সট যেটা নিলাম সেটা হচ্ছে এই ওয়াইওয়াইয়ের এই প্যাকেটগুলো এই ওয়াইওয়াইটা না শিলিগুড়িতে পাওয়া যায় সবথেকে মানে বড় কথা এটা যখন আমি বাবার বাড়িতে যাই শিলিগুড়িতে যাই এটা এরকম 10 প্যাকেট 8 প্যাকেট করে নিয়ে আসি কারণ এই ওয়াইওয়াইটা না আলিপুরে পাওয়া যায় না আর ও খুব পছন্দ করে খেতে আর আমিও খুব পছন্দ করি খেতে আর বিশেষ করে এখানের এই চিকেন ফ্লেভারটা আর কি নিয়েছি ওই চিকেন ফ্লেভারটাই বেশি ফেভারিট আমাদের দুজনেরই ওই রিলায়েন্স মার্টে এটা পেয়ে গেছি তো আমি সাথে সাথে এটা নিয়ে নিলাম তারপর নিলাম হচ্ছে লুফা এই লুফাটা দরকার ছিল একটা এরকম লুফা দেখো এরকম আই থিঙ্ক এটা খুব ভালো হবে এটা খোলার পর ভালো মতো বুঝতে পারবো যেই দিকটা আর কি ব্যবহার করা আর এই পাশটা ওই যে ধরার দিকটা এরকম এটা লুফা নিয়েছে এটা দরকার ছিল এটা আমার দরকার ছিল আর তার সাথে এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা নিল এখান থেকেও আর যেটা নিলাম এটা হচ্ছে এই যে মিরাবেলি ফেস মাস্ক এটা নিলাম এই ফেস মাস্কটা মানে আমার খুব দরকার মানে মাঝে মাঝে আমি ফেস মাস্ক ইউজ করি অ্যাপ্লাই করি তো ভাবলাম যে ওখানে পেয়ে গেলাম তো ভাবলাম তাহলে নিয়ে নিই আর বেশিরভাগ ফেস মাস্ক না আমি অনলাইনেই নিয়ে থাকি মানে নাইকার থেকে কিংবা পার্পেল থেকে নিয়ে থাকি তো ওখানে যেহেতু পেয়ে গেলাম তো ভাবলাম তাহলে নিয়ে নাকি এটা লেমনের আর এটা পাপায়া তো এটা নিয়েছি তো এত এই তো এতটুকুই শপিং করেছি বেশি কিছু করিনি এইবার আর অন্য সময় তোমাদেরকে সেভাবে দেখানো হয় না এ বাড়িতে সেভাবে খুলে দেখাই না আজকে ভাবলাম যে দেখাই সময় আছে হাতে আর অন্য সময় বাড়িতে আস্তে আস্তে 10:30-11:15 বেজে যায় তো এতটুকুটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাইডে একটা ছোটো সা বেল আইকন আছে ওটা তোমাদের প্রেস করতে হবে তাহলে আমি যখন যখন ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো তার জন্য তোমাদেরকে বেল আইকন প্রেস করতে হবে চলো খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর মধুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেসকে আরও অনেক বেশি ভালোবাসো থ্যাংকস ফর ওয়াচিং গাইস থ্যাংক ইউ